Assalamualaikum. Bapak, nang pojok ci Bang Lawanda. Eje, anda di sini. Sayan Bapak. Bapak, ini tak pernah pojok ci. Dejando chinen aquí. Manjul bhai, dhanyabad. Uttarbonge ashben kokhono sujog hoile. Ei bame chole gelo Panchagarh circuit house. তুই তোমার সঙ্গে তো দেখা হইল না, আসলাম তো বাসায় দিতে। রংপুরে এবার বুঝি সুযোগ হচ্ছে না, 5 তারিখ সকালে চলে যাবো সৈয়দপুর থেকে। এরপরে যদি কখনো আসি ইনশাল্লাহ দেখা হবে ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ সেলিম ভাই, বাংলাবন্ধ ভালো জায়গা, আমার আমার পছন্দের জায়গা। যাবো ভাই, কুমিল্লা যাওয়ার ইচ্ছা আছে। কুমিল্লা গেলে আপনার ওখানেই যাবো ইনশাল্লাহ। গতকালকে গেছিলাম বালিয়াডাঙ্গি বড় আম গাছ দেখতে, তারপর হচ্ছে যে আপনার চা বাগান দেখতে, অনেকক্ষণ ছিলাম ভাই। কালকে সকালে গেছিলাম, সন্ধ্যা পর্যন্ত ছিলাম ওইদিকে।
জানতে চাইবো স্যার, তুমি কোথায় যাচ্ছ মা? কেমন লাগে তোমার পঞ্চগড়? ভালো? এর আগে গেছো কখনো পঞ্চগড়ে মা বামদের বাসায়? ভাই পঞ্চগড়ে গেছিলাম ভাই, আপনার ওখানে যাওয়া বুঝি সম্ভব হচ্ছে না। আমরা ডিসি অফিসে গেছিলাম একটু, এখন যাচ্ছি ভোজনপুরে। ভোজনপুর থেকে আমাদের ব্যাক করতে সন্ধ্যা হবে। এরপরে যদি আপনি কখনো পঞ্চগড়ে থাকেন তখন ইনশাল্লাহ আপনার সঙ্গে এসে দেখা করবো। হবে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে ঠাকুর গায়ে, পঞ্চগড়েও বৃষ্টি হয়েছে, যে পানি জমে গেছে বিভিন্ন জায়গায়। এই যে পানি জমে গেছে, জগদল 3 কিলোমিটার। ধন্যবাদ, দোয়া করবেন ভাই, যোগাযোগ রাখবেন। আসসালামু আলাইকুম। তেঁতুলিয়া 31 কিলোমিটার। এই দেখেন একটা ভ্যানের মধ্যে কতজন উঠছে, ঝুঁকিপূর্ণ, একটা ধাক্কা লাগলে ছিটকে আকাশ পথে চলে যাবে। এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন, জগদল বাজার, ফটা করা জগদল।
আপনার মাথা নত করছে মানুষের কাছে। আমার কাছে এবার খোঁচাবালি রোডটা আছে না, ওই রোডটার গাছগুলো খুবই সুন্দর লাগে। বালিয়াডাঙ্গি রাস্তা, হ্যাঁ, যাওয়া আসার পথে যে বসে থাকে আসলে প্রতি মাসে এক দুইবার কথা আমার। অনুগ্রহ পূর্বক ড্রাইভার সাহেবকে দেখান, মাসুম রেজার রিকোয়েস্ট। এই যে ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেবকে একটা বেল্ট কিনে দিও মাসুম, কোমরে বান্ধার বেল্ট, তাহলে ওটা গায়ে লাগাতে পারবে। এই যে পঞ্চগড়ের রাস্তার কাজ চলতেছে, এই রাস্তার তো গাড়ির টায়ার শেষ করে দিবে।
মাঝে মধ্যে এক্সিডেন্ট হয়। এই যে সায়ানকে দেখা যাচ্ছে, আহা, এটার জন্য দেখা যাচ্ছে মা কি ঘুমায় গেছে।
করছে বাজারে, জানা না কিভাবে কি করতে হয়। দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বেতন হয়, বেতন হয়, টিচাররা বেতন পায়। মাসুম লিখছে 2000 সালে একটা কার কিনেছিল, সে ঠাকুরগাঁ সড়ক চৌরাস্তে গেলে বন্ধ হয়ে যেত সেই সরমে গাড়ি থেকে নামতো না, তখন আমাকে নেমে ঠেলতে হতো পৌরসভার গেট পর্যন্ত। এইভাবে এটা এটা সাধারণ। ও আচ্ছা, অনেকবার বেজ্জত হয়েছি আমি। মারুতি দেখছেন না বন্ধুগুলো এখানে? আমরা এখন লাইভটা শেষ করবো। আসসালামু আলাইকুম।